নমস্কার বন্ধুরা, আমি শাশ্বতী। সিম্পল অ্যান্ড হেলদি কর্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই পর্বে তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু এবং সহজেই তৈরি করা যায় একটি চিকেনের রেসিপি, মরিচ মুরগি অথবা পেপার চিকেন। ভিডিওটি সম্পূর্ণ দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রান্না শুরু করছি। 850 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম 100 গ্রাম ফেটানো টক দই, ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিলাম, এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, মিহি করে কুচিয়ে নেব এবং 8 কোয়া রসুন গ্রেট করে নেব। কড়াই গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল। দিয়ে দিলাম 1 চামচ নুন। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভালোভাবে ভেজে নিলাম, এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন। দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 4টে কুচানো কাঁচা লঙ্কা। আরো 1 মিনিট ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি দই এবং মরিচ দিয়ে ম্যারিনেট করা চিকেন। হাই ফ্লেমে 5 মিনিট চিকেন দেওয়ার পর ভালো করে কষে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ঈষৎ উষ্ণ 1 কাপ জল। দিয়ে দিলাম স্বাদ মতো নুন।
এবার ঢাকা দিয়ে চিকেন সেদ্ধ হতে দেব। মাঝারি আঁচে 7 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকা খুলছি। চিকেন সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 মুঠো কুচানো ধনে পাতা। দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়ো। কিছুক্ষণ ফুটতে দেব গরম মশলার গুঁড়ো। দিয়ে দিলাম অল্প কসুরি মেথি। সব শেষে ভালো করে ফুটিয়ে নিলাম। ঝোল বেশ ঘন হয়ে গেছে, আমার পেপার চিকেন রান্না সম্পূর্ণ। এবার আমি পরিবেশন করব। পরিবেশন করলাম, খুবই সুস্বাদু এবং সহজেই তৈরি করা যায় এমন একটি রেসিপি পেপার চিকেন। বাড়িতে থাকা উপকরণ দিয়ে সহজেই রান্নাটি করা যায়। এই রান্নাটি ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই খেতে ভালো লাগে। আপনারা রান্নাটা বাড়িতে করুন। ভালো লাগলে রান্নাটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।